সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে লিঙ্কডিন মার্কেটিংয়ের সপ্তম পর্ব ক্লাস। আজকে ক্লাসে আমরা শিখব কীভাবে টকস অ্যাবাউট অ্যাড করতে হয় এবং এটা কেন লাগে এবং এটা দেখতে কীরকম হয় সেটা আমরা এখন দেখতে পারি। এখানে যদি আসি অথবা আমরা যদি মাইক কানেক্টে যাই, আমরা এখানে অনেক প্রোফাইল দেখতে পারব। মাইক কানেক্টে আসার পরে দেখবেন এখানে অনেক জনের প্রোফাইলে টকস অ্যাবাউট অ্যাড করা আছে। দেখেন ফার্স্টে যে আমরা অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি লিঙ্কডিন অ্যাকাউন্ট একটা সেলের, তো আমরা যদি তার প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা দেখেন এখানে আমরা টকস অ্যাবাউট দেখতে পারবো। দেখেন টকস অ্যাবাউট এটা কিন্তু দেওয়া আছে। এটা আপনি আপনার কাজের উপর ভিত্তি করে আপনি দিতে পারেন। এখানে যদি আমি আরও দেখি, যেমন আমার একজনের সাথে কানেকশন করা আছে, তো এই মেয়েটার অ্যাকাউন্ট যদি আমি দেখি, তারটাও দেখবেন খুবই সুন্দর করে টকস অ্যাবাউটটা অ্যাড করা আছে। এটা কিভাবে অ্যাড করে সেটাই আজকে আমরা দেখব। এটা আসলে প্রোফাইলটাকে আরও প্রফেশনাল করে তোলে এবং আপনার কাজ রিলেটেড মানুষের কাছে বা ক্লায়েন্টের সামনে শো করবে। তো চলুন আমরা দেখি কিভাবে টকস অ্যাবাউটটা অ্যাড করতে হয়। তো আমরা ফাইনালি চলে যাব আমাদের প্রোফাইলে, মানে ভি প্রোফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচের দিকে আসব, একটু নিচের দিকে আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন ক্রিয়েটর মুড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসার পরে আপনি দেখতে পারবেন নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আপনি যে টপিকগুলো অ্যাড করতে চাচ্ছেন সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। ধরেন আমি প্রথমে ধরেন চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং, দেখেন এখানে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং। তারপরে আপনি অ্যাড করতে পারেন এসইও, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তারপরে আমি দিতে পারি হচ্ছে ধরেন আমি এখান থেকে দিতে পারি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট, ওয়েবসাইট কাস্টমাইজেশন, ওয়েবসাইট ক্রিয়েশন। তারপরে আমি দিতে পারি ফেসবুক অ্যাড। এভাবে আপনি কয়েকটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আপনার প্রয়োজনীয় যতগুলো আছে এখান থেকে মোটামুটি আপনি পাঁচটা অ্যাড করতে পারবেন। ওকে, তো আমি পাঁচটা অ্যাড করলাম আমার প্রোফাইলটাকে আরও প্রফেশনাল করে তোলার জন্য, এই পাঁচটা অ্যাড করলাম। তো আপনি চাইলে আপনার মনের মতো করে আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আমি এটা দিয়ে টার্ন-অনে ক্লিক করে দিব, আমার টকস অ্যাবাউটটা বসে যাবে। এটার পরে আপনি এটা নেক্সট করে দিবেন অথবা স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা আমি পোস্ট করতে চাচ্ছি না, আপনি এখান থেকে ক্লোজে ক্লিক করে দিতে পারেন। উপরের দিকে একটা আইকন আছে, তো যখন আমি আমার প্রোফাইলে চলে আসব আপনি দেখতে পারবেন আমার টকস অ্যাবাউটটা এখানে বসানো হয়ে গেছে। এটা কিন্তু অনেক হেল্পফুল একটা টিউটোরিয়াল বলতে পারেন, কারণ এখানে অনেকে আছে যারা হ্যাশট্যাগ লিখেও সার্চ করতে পারে, তো আপনার প্রোফাইলটা তাদের সামনে শো করবে। হ্যাঁ, এটা অনেক কাজ থাকে এটার। তো আপনি টকস অ্যাবাউটটা অ্যাড করবেন মূলত আপনার প্রোফাইলটাকে আর একটু প্রফেশনাল করার জন্য। তো ঠিক আছে, এটা নিয়ে বিস্তারিত সামনের ক্লাসগুলোতে আমরা বলবো, আপাতত আপনি এটা অ্যাড করে নিতে পারেন। ওকে, তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট।